সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা জানিয়ে দিতে চাই, আজকের ভিডিওতে যে টিপস গুলো দেখানো হবে সেগুলো আপনার রিয়েল লাইফে কিংবা অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবো না। এটা জাস্ট ফেসবুকের আইডি ভেরিফিকেশন এবং ফ্রেন্ডসদের সাথে টল করার ক্ষেত্রে ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, আমার চ্যানেলে আবার আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে, কারণ আমাদের বর্তমানে যে ফেসবুক যে হারে আইডি ডিজেবল করে দিচ্ছে সেক্ষেত্রে আমাদের কিন্তু আইডি ফিরে পাওয়া অনেক মুশকিল হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি দেখার পর আশা করি আপনার ডিজেবল আইডি খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন এবং আপনার আইডি ডিজেবল হওয়া থেকে রক্ষা পেতে পারেন। তো সেই টিপসটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যাদের এরকম আইডি ডিজেবল হচ্ছে কিংবা ডিজেবল হওয়ার সম্ভাবনা আছে, তারা কিন্তু আইডি ফিরে পাওয়ার জন্য আজকে ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে যে একটা ঘন্টা ঘন্টা আসবে সেটিকে বাজিয়ে দিতে বলবে না, কারণ আমাদের নিত্য নতুন এরকম আপডেটগুলো আপনাদের দিয়ে থাকবো। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো ভিউয়ার্স, তো আমাদের আইডিগুলো যখন ডিজেবল হয় তখন কিন্তু তারা একটি পেজে নিয়ে যায়, সেখানে যখনই আপনার আইডিটি লগ ইন করা হয় তারা কিন্তু বলে দেয় সেখানে কিছু ফাইল আপলোড করার জন্য। সেই ফাইলগুলো আপনার এনআইডি কার্ড কিংবা স্মার্ট কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, আপনাদের এগুলো কোনোটাই নাই, তো আপনারা কী আপলোড করবেন? তো সেক্ষেত্রে আপনাদের এই স্ট্রিক্সটি ফলো করুন। আইডি দিয়ে আপনারা ফেক এনআইডি কার্ড ইউজ করতে পারেন, যেটি দিয়ে আপনারা ডিজেবল আইডি কিন্তু 2 মিনিটে ফিরিয়ে আনতে পারেন, কারণ যখন এনআইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফাই করবেন তারা কিন্তু খুব সহজে আপনার আইডিটি ফিরিয়ে দিব। তো এখন কথা হলো আপনারা কীভাবে ফেক এনআইডি কার্ড ব্যবহার মানে মেক করবেন। তো এটি করার জন্য অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেগুলো অনেক এগুলো কাজ করেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসছি যেটা আপনারা প্লে স্টোরে পাবেন না, আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড করে নেন। তো জাস্ট আমি এখন অ্যাপসটি ওপেন করবো, ওপেন করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এই অ্যাপসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট আইডি, ক্রিয়েট আইডিতে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের 3টে অপশন দেওয়া হবে, যেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে বিডি ন্যাশনাল আইডি ফ্রন্ট, অর্থাৎ সামনে যে পেজটি আছে অর্থাৎ এই পেজটি আপনারা কিন্তু এখান থেকে একবারে করতে পারেন। তারপরে সেকেন্ড যে অপশন আছে বিডি ন্যাশনাল আইডি ব্যাক, অর্থাৎ ব্যাকে যেটি আছে সেটি আপনারা করতে পারেন। তো ওগুলোতে আমি ক্লিক করলে দেখেন কীরকম হয় ব্যাক এবং ফ্রন্ট। আর সবার শেষে যে অপশানটি আছে এটি দিয়ে আপনারা কিন্তু একবারে ফুল এটি করতে পারবেন। তো এটি আমি একবারে ফুল করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপর এখানে সবুজের টিক মার্ক করে দেবেন, টিক মার্ক করার পর এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। ওখানে আপনার একটি ফটো দিতে হবে, তো জেপিজি আকারে একটি ফটো দিয়ে দেবেন। এখানে আসার পর আপনারা গ্যালারিতে ক্লিক করবেন, ক্লিক করে আপনার আইডি কার্ডের যেরকম ফটো থাকে সেরকম একটি ফটো আপনারা কিন্তু বাছাই করে দিতে পারেন, যাতে ভেরিফাই করতে সুবিধা হয়। তো এখান থেকে আমার একটি সেলফি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নেওয়ার পর ডানেতে ক্লিক করে দিলাম। তারপর এখানে সিগনেচার ভোটার আইডি কার্ডে দেখতে হবে আপনার সিগনেচার থাকে, সেই সিগনেচারটা এখানে আপনার দিতে হবে। তো এখানে আপনারা সাদা একটি পেজ দেখতে পাবেন, সেই সাদা পেজে আপনার হাত দিয়ে জাস্ট আপনারা সিগনেচার করে দিবেন। তো আমি একটু করে দিচ্ছি। তো জাস্ট আমি এইভাবে সিগনেচার করে দিয়ে দিলাম, আপনার ভালোভাবে করে দেওয়ার পর ডান করে দিবেন। ডান করার পর এখানে আপনার নামটি বাংলায় দিতে হবে, তো এখানে বাংলায় নামটি দিয়ে দিবেন আপনারা। তো আমি একটা কিছু নাম এখান থেকে দিয়ে দিচ্ছি, তো এখানে ইংলিশে কিছু নাম দিয়ে দিবেন। তো আপনার যা কিছু আপনার আপনাদের মন মতো দিয়ে দিবেন। এখানে ফাদার্স নেম মাদার্স নেম আমি জাস্ট একটু দিয়ে আপনার দেখে দিচ্ছি। ডেট অফ বার্থ এখানে আপনারা কীভাবে লিখবেন, এখানে ডেট অফ বার্থ ধরুন 6 মান্থের মার্চ মাস এবং 1995 সালে 18 বছর যেহেতু বয়স হতে হবে। তারপর এনআইডি কার্ডের নাম্বারে আপনার যে কোনো 12 ডিজিট দিয়ে দিতে পারেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যে কোনো 12 ডিজিটের নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাড্রেস আপনারা বাংলা এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কিছু দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন। তো এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর কি, সরি আমার কিবোর্ডের একটু সমস্যার কারণে এটি হচ্ছে। তো তারপর এখানে ব্লাড গ্রুপ আপনারা যে কোনো ব্লাড গ্রুপ দিয়ে দিতে পারেন, এগুলো এফ এ পজিটিভ। তো তারপর এখানে ব্লাড গ্রুপ এ লিখে দিলেন এফ পজিটিভ। তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে কিন্তু দেওয়া আছে টিক মার্ক, জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আইডিটি ক্রিয়েট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, অরিজিনাল আইডির যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটির মতো কিন্তু আপনাদের হয়ে গেছে। তো এখন এটা কী করতে পারেন, আপনার এখানে সেভ অপশন আছে, জাস্ট সেভে ক্লিক করে দিন।
এবং দেন আপনার কিন্তু এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন বন্ধুরা এটি দিয়ে আপনারা কিন্তু আইডি যে ডিজেবল হবে সেখানে কিন্তু আপলোড করে দিবেন, আপনার আইডিটি কিন্তু খুব সহজে তারা কিন্তু আবার ফিরিয়ে দিবে, অর্থাৎ ডিজেবল আইডি কিন্তু আপনার কাছে ফিরিয়ে দিবে। তো এইভাবে আপনারা কিন্তু ফেক আইডি কার্ড ব্যবহার করে আপনার আইডি কার্ডটি সরি আপনার আইডি কিন্তু আপনারা খুব সহজেই ফিরিয়ে আনতে পারেন। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আর কিছু না ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, কারণ আপনাদের জন্য আরো নতুন নতুন ট্রিক্স অপেক্ষা করতেছে। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই এসকে টেকনোলজি 24 পরিবারকে সাপোর্ট করতে থাকুন। সো বন্ধুরা গুড বাই।